আপনাদের লারাভেল ব্যাস 13-এর D17-এর ক্লাস ছিল। তো প্রজেক্ট আমরা আগেও পিসিতে শুরু করছিলাম, বলে কি ঝামেলা করে না আবার শুরু করি। ফার্স্টে টাটাগুলোকে বানানি টিভি আন্ডারস্কোর ইকমার্স দেখি এটা আমি কি বলে এটা এখন খুলছে, তখন আর হচ্ছে ঝামেলা দেখে দেবে, তখন কেন দেখাতে যাই না, বাট কিছু একটা প্রবলেম হতে পারো সার্ভারে বা ইস্যু নেটে হতে স্লো স্লো বা সাম হয় সার্ভার সাথে কানেকশন হতে লস্ট হয়েছে, যার জন্য প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা আমাদের এটাকে আমি শিখেছে এখন তো উইন্ডোজ ইস্যু আছে, সো আগের মতো যেখানে আমি কাজ করি ভালো কথা। আপনি যখন ইনস্টল করছিলেন মানে এক্সাম স্যার লারাভেল ইনস্টল করছিলেন, তখন পিএইচপি ভার্সন কি দেখে নিয়েছিলেন? লেটেস্টটা ছিল 7.2.7 ছিল। ও আচ্ছা স্যার, এক্সপোর্ট কেন করছি, ইম্পোর্ট করব। আমাদের অ্যাডমিন অ্যাড্রেসটা কি ছিল? শুধু অ্যাডমিন পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড ঠিক হলেও কাজ করবে, ভুল হলেও কাজ করবে, কারণ এখানে কোনো গ্র্যাজুয়েশনের জন্য বা কনফার্মেশন কিছু দেওয়া হয়নি। আচ্ছা এই এক্সট্রাগুলি ফালাই দেবেন, মাস্টারিং করছেন এগুলি ফালাই দেবেন, ঠিক আছে? এগুলি রাখার কোনো মানে নেই, কোনো দরকার নেই এগুলি, শুধু শুধু আপনি করে ঝামেলা করবে হ্যাসল করবে এগুলি। আচ্ছা অ্যাড করে দেখবি কী করতে হবে কী বলো? আচ্ছা এটা আপনি আচ্ছা টেস্ট রাখছেন, ম্যানুফ্যাকচারারটা এখানে লিখে দিয়ে রাখছেন, তাই তো? আচ্ছা তাহলে আমাদের এই ক্ষেত্রে আগে রাফটা চেঞ্জ করে নিতে হবে না, করে দেবো
করলে দুটো ওপেন করে নিই। Category manufacturer product. পেলে আমাদের এটা এই জায়গায় কিছু দরকার নেই, আমরা অ্যাকচুয়ালি পেজে কাজ করবো। স্কোপ পাননি বাট পারবেন এমন কিছু করেন, আমাদের অ্যাকচুয়ালি এখানে শুরু করতে হবে দেখুন, তাই না? আচ্ছা, যেহেতু এই জায়গা থেকে এই করেছেন সেভ প্রোডাক্ট মেথড, আচ্ছা গুড, সেভ প্রোডাক্ট মেথড দিয়ে আসছেন, ফাইন। পাবলিশিং পলিসিটা ডান আগের মতোই, ম্যানুফ্যাকচার আছে না, ম্যানুফ্যাকচার দেখেন। আচ্ছা, আপনার শুধু ডাইরেক্ট এটা কপি করে নিয়ে আসছেন। এটা কপি করে নিচ্ছি, তাই তো? আমাদের তাহলে এখানে কী কী লাগবে সেটা হচ্ছে প্রোডাক্টের মাইগ্রেশন টেবিল বানিয়েছেন আপনি? আচ্ছা, তাহলে দেখি মাইগ্রেশন টেবিল, আমরা ডাটাবেস থেকে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আমাদের কাজ সেটা হলো ফর্মের ডিজাইনটা, তাই তো? ফর্মের ডিজাইনটা আগে বানানো, অ্যাটলিস্ট আজকে যেহেতু আমাদের অনেক স্লো হয়ে গেছে বা অনেক কিছু, অ্যাটলিস্ট আমরা ফোনের ডিজাইনটা বানো, বাকিটা হয়তো সম্ভব করে আপনার বাসায় যেয়ে কিছুটা অ্যাডভান্সে করে নিয়ে আসতে হবে, তাহলে বেটার হবে আমার জন্য।
আনালে নেক্সটে তুই সেম কাজটা আবার শুরু করতে হবে। সমস্যা আমরা কিছুটা আগেই, কারণ ওইটা অ্যাকচুয়ালি এটা ছাড়া আমাদের আগাতে পারছি না, তো করি আমরা দেখি। আর এটা যদি হয়ে যেত তাহলে যেটা করতাম আমরা প্রোডাক্টের কাজটা ফিরে নেক্সট যেটা করতাম যে ফ্রন্ট পেজের মধ্যে আমাদের ভিউ পেজের মধ্যে প্রোডাক্ট ম্যানু প্রোডাক্টকে আনা, ক্যাটাগরি আনা, ওই টাইপের জিনিসগুলো কিছু আমরা আগে দিই। যদি আমি মোটামুটি শুরু হয়েছে ওটাও আপনি করতে পারবেন, মানে অনেকটাই করতে পারবেন, কারণ ক্যাটাগরি আনা তো যেভাবে আনছি সেম একইভাবে করতে পারবেন জানি, তো খালি হয়তো বা একটু হালকা একটু মানে জাস্ট করি নেই এই জন্য একটাই, বাট করতে পারবেন আমি মোটামুটি শিওর। আমরা যেটা করবো আচ্ছা একটু ভিউ পেজ লিখি, ডিজাইনটা ভিউ পেজ আচ্ছা এই যে ম্যানুফ্যাকচার আইডি না, এখানে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট স্ট্যাটাস আচ্ছা এটা প্রোডাক্ট আইডি না, ম্যানুফ্যাকচার আইডি দিয়ে সেভ করছিল কিছু ডাটা বেস সিরিয়াল নাম্বার আচ্ছা এটা করি তারপরে একটু বাকিটা দেখতেছি। প্রোডাক্ট এই যে পুরো ডিটেলটা থাকবে তাহলে এইটা হবে সমস্যা নেই, এটা তো আমাদের ইসে ভ্যারিয়েবল, এটা আমাদের হতেই পারে, এটা খুঁজে আসে না। আর কি আছে ম্যানুফ্যাকচার স্ট্যাটাস না, এটা প্রোডাক্ট স্ট্যাটাস থাকবে, প্রোডাক্ট স্ট্যাটাস পাবলিশ অ্যান্ড পাবলিশ, এটা ম্যান স্ট্যাটাস না, এটা ধরো আমার প্রোডাক্ট স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাস দেখি একটু ভিউ পেজটা শেয়ার করে দিন। আচ্ছা আমরা এইখানে আরও দুটো টপ ডাউন আনবো, এই দুটো টপ ডাউন কিসের জন্য, এই দুটো টপ ডাউন হচ্ছে আমাদের ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচার এই দুটো অ্যাড করে দিন, কারণ আমার যেটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ টাইম ইন দিতে দেওয়া হচ্ছে হ্যাঁ পাঁচটা বা একটা বলতে আছে দুটোর বেশি বলতে মানে দুই ডিজিটের বলতেছেন জিরো ওয়ান বলতে কি কিন্তু জিরো ওয়ান টু জিরো থেকে নাইন সিঙ্গেল ডিজিটে, এটা সিঙ্গেল ডিজিটের জন্যই করছিলাম। একটু এক্সাম্পল দেন তাহলে আমি বলতে পারবো, আমি মানে একটু এক্সাম্পল দেবো তাহলে আমি আপনার কথাটা ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ আচ্ছা মাল্টিপল ভ্যালু চুজ করার জন্য বলতেছেন যে মাল্টিপল ভ্যালু চুজ করতে পারবো, সে আমার ক্যাটাগরি ওয়ান চুজ করবো, ক্যাটাগরি টু চুজ করবো, ক্যাটাগরি ফোর চুজ করবো, এরকম কিছু একটা বলতেছেন, ওইটা ওরকম ওইভাবে অতটা লাগবে না, কারণ আপনি যখন আচ্ছা ওইটা তো ওইভাবে মাল্টিপল ড্রপ ডাউন আপনি ক্যাটাগরি চুজ করবেন না, কারণ যদি চুজ করেন আপনি ক্যাটাগরির জন্য একটা অপশন রাখবেন, সাব ক্যাটাগরির জন্য একটা রাখবেন, তারপরে ক্যাটাগরির জন্য আলাদা রাখবেন, আলাদা আলাদা ফিল্ড হিসেবে যত রাখবেন তত আপনি জিনিসটা তত সুন্দরভাবে এখানে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনি বলুন যে একদম প্রিসাইজ ওয়েতে যখন যাচ্ছে একদমই করে যে আমি একবারে ওইখান থেকে নিচ্ছি, ওগুলি অনেক সময় আমার দেখা যায় যে করা যাবে বাট কিন্তু করতে গেলে আপনার অনেক কোড ইমপ্লিমেন্ট করা লাগবে, তখন আমার ওই ডাটা বেসে অনেক ওয়েতে যে আপনি ওয়ার্ড প্রেসে কাজ করছেন বা ওয়ার্ড প্রেসে দেখছেন হ্যাঁ ওয়ার্ড প্রেসে বা ওইটা বেশি ওগুলো কিন্তু সিএমএস ওইতে কিন্তু কাজ করে না, কোডের খুব একটা নলেজ লাগে না, কিন্তু ওইটার ভিউ পেজে বা ব্যাক এন্ডে কিন্তু খুব সুন্দর মতো কাজ করা যায়, মানে খুব স্মুথলি, যেমন এখানে আমাদের অনেক কষ্ট করে কোড করে তারপরে ব্যাক এন্ডটা ডিজাইন করতে হচ্ছে, ওইখানে কিন্তু কিছুই করা লাগে না, জাস্ট দিচ্ছি হচ্ছে দিচ্ছি মানে জাস্ট হয়ে যেতেছে,
ওইটার পেছনে কিন্তু অনেক হেভি ওয়েটে কাজ করে আসা গেছে। সো ওইটা আরও অনেক ব্রড কনসেপ্ট। আগে ছোটো ওইটা দেখেন, তারপরে প্র্যাকটিস করতে হতে হয়তো সামনে পাবেন, ঠিক আছে? বাট আগে জাস্ট নর্মালি ওইটা দেখেই করেন। আচ্ছা, এইটা ইসের মধ্যে আমাদের এটা গেল। ইস, আগের কাজগুলোর কথা আমাদের মনে আছে যে আমরা কীভাবে এখানে আরও দুটো কী আনতাম, মানে ব্লগের মধ্যে মনে আছে আমরা কীভাবে ক্যাটাগরিটাকে শো করতাম, কীভাবে শো করতাম বলুন তো? মানে এখানে এসে আমি আর কি, আচ্ছা আগে আমি ড্রপ ডাউনটা রিজাইন নিয়ে এসি। হয়ে গেল এটা না, জাস্ট এটাই কপি করে আগে নিয়ে আসি। একটা গেল, দুটো গেল। ও, আর একটা যেটা বলছেন যে মাল্টিপল ভ্যালু, এই জন্য আইডিটার ক্ষেত্রে যখন হচ্ছে তখন, হ্যাঁ তখনও কিন্তু আবার এটাই, তখন ইন্ডিজে দিয়ে দেবেন। হ্যাঁ, ইন্ডিজে দিন। আর এটা আপনি এটা তো ইন্ডিজে দিলেও কাজ করবে, এরকম কোনো কথা নয় যে ইন্ডিজে দিলে কাজ করবে না। আমি জাস্ট কিছু ছোটো একটা ভ্যালু দিচ্ছি, মানে পকেট ভ্যালুগুলোর জন্য পকেট ভ্যালু মানে লেন্থ দিচ্ছি, আর কিছুই না। অবশ্যই কাজ করবে, এটা কিছুই না। মানে যে আমি নর্মাল প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যে আপনি একটা ইন্টিজারের মধ্যে একটা ফ্লটের মধ্যে একটা ইন্টিজার রাখতে পারেন, বা ফ্লোটের সাইজ কিন্তু দিয়ে যাচ্ছে বড়, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি চাইলে এটা যেহেতু ছোটো সাইজের ভ্যারিয়েবল, ছোটো ডাটা, আপনি ওর জন্য ছোটো ভ্যারিয়েবল আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব ক্যাটাগরি। ক্যাটাগরি অ্যাপ্লিকেশন কি এটা, মানে ক্যাটাগরি ফিল্ডে কিছু অ্যাপ্লিকেশন ডাটা, কী ধরনের ডাটা অ্যাপ্লিকেশন? একটু বেশি ফেলা একটু আলাদা। আচ্ছা, আমরা একটু নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপাতত পাবলিশন করে থাকে, অনেক ডাটা বেশি করে আসবে, তাই আমরা এখানে ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি আমার যে আসছে এটা এখান থেকে দেখাবো, দীঘায় ক্যাটাগরিতে কী আছে। আচ্ছা, এখানে এটা সুন্দর করে ডিজাইন করতে পারবেন, মানে একটু অর্গানাইজেশন ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখন এই ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরিটা আমিও ফার্স্টে দিয়েছিলাম, বা পরে দেখছি না যে আমি লাস্ট ক্লাসে কি আপনি ছিলেন। আচ্ছা, পরে যেটা করছি আমরা ডাটা ঠিক করছি, এটা এখানে আছে, একটু মিনিংফুল ডাটা দিয়ে আমরা কাজ করে এটা বাদ দিয়ে দিই, পুরোটাই ফলে দিই। নেক্সট টাইমটা ট্রাই করুন যে একটু হালকা একটু মনে করি, যেটা আমি অবশ্যই আমিও এখন দিয়েছিলাম শর্টকাটের মধ্যে, এখন কাছে মনে দিয়েছিলাম, পরে সামনে ওইটা পেন নিয়ে কাজ করে দিচ্ছি, ওই জন্য একবারই কাজ করেছি বেরো হবে। এখন এখানে কিছু নেই, ওকে অ্যাড ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি অ্যাড করি, ধরেন আমাদের কিন্তু ই কমার্স, ঠিক আছে? তো ই কমার্সের মধ্যে, আচ্ছা আমাদের সঙ্গে সাড়ে সময় রাইস হয়েছে, তো বসে গেছে বললাম ফ্রেশ মার্কেট হিসেবে একটা ই করি, মানে এটাতে ফ্রেশ মার্কেট মানে শাক সবজি ভেজিটেবল হয়ে যাবে, এটা বলছে কোথাও ডিসক্রিপশন, ডিসক্রিপশন সেম এটাকে এটাই দিয়ে দিই, আমাদের যদি ডিসক্রিপশনে হয়তো লাগতেছে না, বুঝলাম এটা পাবলিশ করে। নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স, সে ইলেকট্রনিক্স পাবলিশ রাখলাম। আর কি কি আছে, আচ্ছা মেন্স ক্লোথিং দিয়ে একটা, মেন্স ক্লোথিং তারপর উইমেন্স ক্লোথিং,
কি দেওয়া যাবে বলুন তো একটু। আর কটা দিই আর কি দেওয়া যাবে? আচ্ছা লিখি পেট আইটেম, জাস্ট লিখলাম, পরে এটা এরকম আরো অনেক চেক করে দিব। আমাদের বেশ কিছু জিনিস আসছে এখন, একটা কাজ করি ম্যানুফ্যাকচার করি। এটা কি বুঝছেন? লাগলে ওইটা ড্রপ ডাউনের মধ্যে ভ্যালু শুরু, ওটা অবশ্যই এখানে দরকার নেই, এখানে আমাদের ড্রপ ডাউনের মধ্যে দরকার নেই, কারণ এই ভ্যালুগুলো তো আমরা ডাইরেক্ট কিছু নিয়ে যাবো, মানে ফ্রন্ট এন্ডে নিয়ে যাবো, এখানে আমাদের কিছু দরকার নেই, ব্যাক এন্ডে আমাদের এসব কিছুই দরকার নেই। এটা আপনি যেটা করেন বাদ দিয়ে অ্যাডের মধ্যে লিঙ্কে বলে রেখেন, এটা দরকার নেই। আর যদি ড্রপ ডাউনে আইকনটা দরকার হয় তাহলে আপনি এটা করতে পারেন যে শুধুমাত্র ম্যানুফ্যাকচার, মানে সে শুধুমাত্র ম্যানুফ্যাকচার রাখলেন, ম্যানুফ্যাকচার ড্রপ ডাউনে কাজ করলে অ্যাড এডিট ম্যানেজ এটা দেখা যাবে, তখন ম্যানুফ্যাকচার ক্লিক করলে কিছু হবে না, বেসিক্যালি ওটার নিচে ক্লিক করলে তখন একটু দেওয়া দেখাবে। তাহলে আপনার জন্য একটা বেটার হলো না যে আচ্ছা আমার ওই ড্রপ ডাউনের অপশনটাও রয়ে গেলো আর আমি জিনিসটার ডিজাইনটাও ঠিক মতো নিয়ে আসলাম, তাই না? ড্রপ ডাউনটা একটাই রেখেন, স্যামসাং বলতে এখানে কিছু নাই। হ্যাঁ ওইটাই তো, মানে ড্রপ ডাউন রাখলে যেটা করতে পারেন যে প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচারের মধ্যে যেটা করতে পারেন যে শুধু ম্যানুফ্যাকচার রাখেন, শুধু ওয়ার্ডটা থাকবে ম্যানুফ্যাকচারের, ড্রপ ডাউন যখন ক্লিক করবে তখন অ্যাড, তখন ম্যানেজ, তখন এডিট, স্যার এডিট তো আসবে না, ম্যানেজ আর অ্যাড আসবে ওইটার ভিতরে। হ্যাঁ শুধু ম্যানুফ্যাকচারটা বসে যাবে। হ্যাঁ এটা এটাও ড্রপ ডাউনের নিচে আসবে, ড্রপ ডাউনের নিচে একটা না দুটো দিন, অ্যাটলিস্ট দুটো দিন ড্রপ ডাউনের নিচে। হ্যাঁ এই ওটাতে শুধু ম্যানুফ্যাকচার রাখেন আর নিচে শুধু কী বলে অ্যাড আর ম্যানেজ দুটো ইউজ করুন, তাহলে লিঙ্ক তো আগের মতোই, কোনো সমস্যা নেই, তাহলে এই যে এই জায়গায় একটু ডিজাইনটা শুনতে হবে আর কিছু করবেন। তাহলে আপনার একটা ড্রপ ডাউনের ওয়েটাও রয়ে গেলো, মানে ড্রপ ডাউন যে কাজ করতেছে এইটাও আপনার থাকা হয়ে গেলো অ্যাকচুয়ালি, যদি এটা আমার খুব একটা কিছু না, যে কোনো ডিজাইনের মধ্যে আপনি এমনি বসে নিতে পারবেন, ডিজাইন থাকলে আপনি এটা নিয়ে আসতে পারেন, এটা করে গিয়ে না ডিজাইনের নিয়ে আসতে পারেন। আচ্ছা শুধুমাত্র এগুলি দিয়ে রাখছেন? আচ্ছা যেমন এসটিসি আপাতত কয়েকটা রাখলাম, পরবর্তীতে চুজ করে নিতে হবে। এখন আমরা যেটা করেছি আমরা আবার আমাদের কিসে ব্যাক করি, প্রোডাক্টে ব্যাক করি, এখানে যেটা করবো যে প্রোডাক্ট ক্লিক করলে যখন আমরা ক্লিক করবো তখন ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসবে, পাবলিশ ক্যাটাগরিগুলো শুরু হয়ে আসবে, আনপাবলিশ হবে না, আর দেন এখানে সেম পাবলিশ ম্যানুফ্যাকচারগুলো বা ব্র্যান্ড নেমগুলো আমার নিয়ে আসবে। সেসব কথা কীভাবে কাজ করছিলাম একটু বলুন তো আমাদের। ওই জায়গায় ড্রপডাউনটা ব্লগের সময় ক্যাটাগরি নিয়ে আসলাম না, আমরা কীভাবে নিয়ে আসলাম বলুন তো? হ্যাঁ
আচ্ছা আমার লাগলে এডিট থেকে একটু দেখে আসো, এডিটে কি হয়ে কাজ করছে সেটা বলতে। কন্ট্রোলার কোনটা ছিল সুপারের মধ্যে কোশ্চেন সব চাইলে চাইলে কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার বানাইতে পারেন, কোনো প্রবলেম নেই কিন্তু। হ্যাঁ না না শুধু সুপার না, আই মিন দেখাচ্ছি। হ্যাঁ আপনি আলাদা একটা কন্ট্রোলারই করতে পারেন, এটা ওটা নিয়ে প্রবলেম হবে না। আচ্ছা অথেন্টিকেশনের কাজ করছিলেন? শিওর আমি অবশ্যই চেক করি নি, পরে দেখতেছি। আচ্ছা আপনি আমাকে বলে বলে দিবেন, আমার জন্য হেল্প হবে, প্লাস আপনারও হেল্প হবে যে আপনি এটা রিভিউ হতেছে মানে মাথায় মনে থাকবে সেটা বলেন। আমার একটা কন্ডিশন দিতে হবে তাই না, কী করবো? আচ্ছা এখানে কী জানি আমার আনতেছে এটা বলে নাকি আমাকে, শপিং ক্যাটাগরি শো করবো না কিন্তু পাবলিশ ক্যাটাগরি শো করবো তাই না, শুধু পাবে। তাহলে আমার আইডি তো দরকার নেই, আমার আইডি দরকার আছে, আইডি তো আমার ওই আইডির সাথে কম্পেয়ার করার জন্য বা ওইটার জন্য দরকার আছে বা প্যারামিটার পাস করবে। এখানে শুনে আমি যে স্টেটাসটা চেক করলে হয়েছে, স্টেটাসটা আমি ম্যানুয়ালি চেক করতে পারি, কারণ আমি স্টেটাসটা গেল 1 তাই না। তাহলে আমাদের ডাটা বেসের ফিল্ডে স্টেটাসের এটার নাম কী ছিল, মানে অ্যাক্টিভিটার নাম কী ছিল? আচ্ছা দেখি আসি আমি, তাহলে দেখি ক্যাটাগরি টেবিলটা করি। আচ্ছা এইটা ছিল তাই তো, আচ্ছা থাক ক্যাটাগরি পাবলিশ। ক্যাটাগরি তাই না, এইটার ভ্যালু যদি 1 হয় তাহলে কী করবো? কি করবো
সবগুলোকে গেট সবগুলোকে নিয়ে আসবো, মানে যার যারটা পাবলিশ আছে সবাইকে নিয়ে আসবো, তাই না? এখন আরেকটা কাজ করতে হবে আমাদের, এই যে ভ্যারিয়েবলটা, এটা আমি আমার এখানে দুটো ভিউ পেজ আছে না, একটা হচ্ছে আমার কন্টেন্টেরটা, একটা হচ্ছে আমাদের মাস্টার, দ্বিতীয়টা কন্টেন্টের পেজে লোড করা হবে, তাহলে কন্টেন্টের সাথে আমার ভ্যারিয়েবলটা ইউজ করে দিতে হবে না, হ্যাঁ তাহলে আমার একটু ইউজ করতে হবে না। তাহলে ভাই এই উনি যেভাবে এখন ক্লাসের মধ্যে রেসপন্স করতেছে, এই রেসপন্স উনি করতে অবশ্যই না করতে হবে অ্যাকচুয়ালি। উনিও কিন্তু মাঝখানে অনেকদিন ক্লাসে অ্যাটেন্ড ছিল, আপনি যত বেশি ক্লাস করেন তার চেয়ে খুব কম ক্লাস করছেন। বেসিক্যালি এই কাজটা করলে কিন্তু আমারই হেল্প হয়, হ্যাঁ যে আমি অনেক সময় কী করবো কী করবো চিন্তা করতে থাকি, তখন ওই রেসপন্স আসলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে ওইভাবে এটা বাড়ে। আচ্ছা ফার্স্টে কীভাবে জানি, জাস্ট আমরা যে নামটা দিব টেবিলে ওই নামটা, তাই না? আমরা ধরলাম এই নামটাই দিব, ঠিক আছে সে এই নামটাই দিব, আমরা তো অবশ্যই নামটা চেঞ্জ হতেই পারি, তাই না? নাকি আমরা ইউ শুড নাম, বাট আমি সিমিলার নামটাই দিলাম। এইটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা, সরি এই যে এই ভ্যারিয়েবলটা, এই যে আর এই ভ্যারিয়েবলটা আমি আমার পেজের মধ্যে এইভাবেই দেখাবো, ঠিক আছে? এখন যেটা করার কথা সেটা হচ্ছে যে এখন কী করবো বলেন, এখন ওই পেজের মধ্যে নিয়ে আসবো না, ভি পেজটা কোথায়, এটা না, আচ্ছা এইটা বাদ, আচ্ছা এটা বাদ করে দিই, আগে আমাদের একটা লুপ দরকার না, হ্যাঁ এখানে লিখবো, দেখি অ্যাট দ্য রেট অফ ফরিচ কিসের নামটা কি ছিল, ডলার পাবলিশ ক্যাটাগরি অ্যাজ, নাম দিয়ে আমরা ডলার ভি আন্ডার স্কোর জাস্ট দিলাম, এটা দিলাম ভি আন্ডার স্কোর ক্যারেক্টার নাম, ঠিক আছে এরপরে যেটা করবো এই জায়গায় আমাকে দেখাবো না ভ্যালুটা কীভাবে দেখাবো, এইবার জাস্ট এটা মানে ভি ডলার ভি আন্ডার স্কোর নামটা কি ছিল ঢাকা লিখতে গেলে, ক্যাটাগরি আন্ডার স্কোর নিয়ে আনতে, না আরেকটা কাজ করতেন না আমাদের, হ্যাঁ আমাদের ভ্যালু হিসেবে আমরা আইডিটা পাস করতেছি না, তাহলে আমাদের এটা এটা কিছু ক্যাটাগরি কী ছিল, ক্যাটাগরি আন্ডার স্কোর ক্যাটাগরি আন্ডার স্কোর আইডি ছিল, তাও একবার দেখি ক্যাটাগরি আন্ডার স্কোর আইডি, তাহলে এটা তো আমাদের দরকার নেই, আমার তো লুপের মধ্যে আসতেছি, এটা ফেলে দিই, যদি কোনো ভুল না করি তাহলে হবে, একটা কাজ বাকি আছে, হ্যাঁ লুপটা শেষ করে লাগবে, আর কিছু কি ভুলতেছি দেখুন, না ভুললে তো ভালো, ভুললে একটা রেখে দিন, আচ্ছা আসছি ঠিকই কিন্তু অন্যভাবে আসছে না, আমাদের ঝামেলাটা যেটা হচ্ছে আমাদের এটা উল্টাভাবে আসছে, দেখেন তো একটু আসছে কিন্তু আমরা ডিজাইনের উল্টা জায়গা নিয়ে আসছি, লুপ বসানোটা ভুলেছি আমাদের, লুপে নিয়ে এটা ভুলেছে না, জাস্ট খালি সবই আসছে কিন্তু জাস্ট প্রবলেম হচ্ছে যে আমাদের এটা ভেঙে ভেঙে গেছে, তাই না? ওকে এরকম কেন হইলো, লুপে কোথায় বসে যাবো হয়তো বলুন তো, ভিতরে বসে যাবো,
same cast same কোন চেঞ্জ নেই সেম কাস্টটা জাস্ট এটা কেন করবো না হুবহু সেম কোডটা কোনো চেঞ্জ নেই জাস্ট সেম কোড খালি সিনট্যাক্স সরি সিনট্যাক্স না মানে ভেরিয়েবল নেম তো অবশ্যই চেঞ্জ হবে ওটার মধ্যে সেম কাস্ট এটা কেন করবো না সাদেবে দেখেন সেম কাজই কিন্তু খুব আমার চেঞ্জ নেই ঠিক আছে কপি করে করে কাজ করতেছি আর ইভেন তো আমিও কিছু করিনি কিন্তু উনি মিনিমাম আমাকে যা বলেছে আমি ওইটাই করতেছি ঠিক আছে এই কাজটা কিন্তু বাসায় করতে হবে প্লিজ বাসায় করে আনবেন নেক্সট ডেতে অ্যাটলিস্ট ধরেন এই প্রজেক্টটা নিয়ে যেও সে এটাও নিয়ে যে ঠিক আছে প্রোডাক্টের সবগুলো কাজ আমি আপনার কাছে করে দেখতেছি কীভাবে করবেন আর না আমি আপনার কাছে দেখেছি ঠিক আছে এটা দেখেছি আদারওয়াইজ কিন্তু আপনার মানে কাজ অনেক পিছিয়ে গেছে আপনি এই যে সেম এখন এটা কপি করলাম আচ্ছা এটা তাহলে পাবলিশ ক্যাটাগরি না দেয় পাবলিশ ম্যানুফ্যাকচার দিই খেয়াল রাখবেন যখনই কপি পেস্ট করবেন তখন একটু খেয়াল করে বুঝে কপি পেস্ট করবেন কারণ সবচেয়ে বেশি ভুল কিন্তু কোড লেখাতে হয় না কপি পেস্টে বেশি করে ভুল কারণ কনফিউজ হয়ে যায় আমি সেম কোডটাই কপি করছি তাহলে আমার এরোটা কেন হয়েছে তখন সিলি সিলি কিছু জায়গায় ভুল দিয়েছে আচ্ছা ম্যানুফ্যাকচার টেবিলটার নাম কী ছিল তো যাই না এবং দেখা ম্যানুফ্যাকচার এই সেমভাবে দিচ্ছেন না এটা তো ভালো তাহলে এইটাকে কপিকে নিয়ে নিই ম্যানুফ্যাকচারের ঠিকই তো আছে মনে হয় আর এটার নাম কী ছিল এটা এই ক্যাট ম্যানুফ্যাকচার অফিসার এরকম কী ছিল শুধু ম্যান ছিল তাহলে এটাও সেম ওয়ান হইলে আচ্ছা এই জায়গাও আরেকটি আমার উইথটা আবার চেঞ্জ করার জন্য আরেকটা উইথ দিতে হবে দেখেন কপি করছি কিন্তু কিন্তু এই জায়গায় আমার দুইটা সেমিকোলন হতে পারবে না একটা হবে আর এই জায়গাটা চেঞ্জ করা লাগবে না এই ডলারটা থাকতে পারবে না আচ্ছা আচ্ছা এখন সেম আচ্ছা এটা আমার করে যাচ্ছে তাই না জাস্টলি যেটা করি যে এই অংশটি কপিকে নিয়ে দিই নিয়ে এখানে বসাবো ডান এখন আমাদের চেঞ্জটা হচ্ছে ওহো এটা কি ম্যানুফ্যাকচার আইডি লেখা ছিল না ম্যান আইডি ছিল তাই না এটা কি ম্যান নেম ছিল এই জায়গায় আমাকে লাইন নাম্বার বলেন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এটা হবে এটারও প্রোডাক্ট স্টেটাস লেখা হ্যাঁ সবগুলো চিনতে হবে এটা এটা হবে নেম তো ভ্যারিয়েবল নেম তো এটা আচ্ছা আমরা আইডি পাস করব অ্যাকচুয়ালি আমরা আইডি করে দিব না প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরি দিই প্রোডাক্ট ক্যাটাগরি আর এটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার বাকিগুলো আনপাবলিশ ছিল আসেনি
একটু ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং, আচ্ছা এগুলো আনপাবলিশ, এই জন্য আমরা এক কাজ করি এগুলো পাবলিশ করি, ঠিক আছে, সো দ্যাট আমাদের ভালো ভালো দেখা যাবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আমি সেভের কাজে গেলাম না, জাস্টলি ফর্মটা ডিজাইন করলাম, আসিন তো আমরা করিনি, আনফর্চুনেটলি আমি কিছু করতে পারিনি, জাস্টলি আপনার প্রজেক্টটা দেখলাম যে কাজ করতেছে, এটা গুড, মানে অ্যাটলিস্ট থ্যাংকস যে আপনি এই কাজটা করতে পারছেন, তা নাহলে আমাকে কী করতে সেম আবার এই মাস্টারিং কাজগুলো আবার সেম কাজটা আবার করতে হতো, যেটা হয়তো বা আমাকেও মানে সামহ করা লাগতো আর আপনারাও ক্লাসে অনেক সময় বিরক্ত হইত যে আরে এই সেম কাজটা বারবার করতেছি, বাট এটা এত কি যত করছেন এত জন্য থ্যাংকস, এটা আপনারই হয়েছে। আর সেভ আমি করবো না, এখন সেভের কাজটা এখন আর করবো না, বাট আমি আগে আবার বলি যে সরি আজকের ক্লাসটা এখনই করবো না, আরও কাজ জাস্ট আমার একটু টেকনিক্যাল ইস্যুর জন্য একটু প্রবলেম চলছে, যেটা করার করবো সে হচ্ছে এইখানে এই প্রোডাক্টের সাথে কিন্তু অ্যাটেঞ্জ করা করছো না, ইমেজ অ্যাড করা করছো না, হ্যাঁ ইমেজটা আপনারা অ্যাড করবেন, আমি এত রিপোর্ট আপনাকে দিয়েছি, ঠিক আছে, বাট আরও ফিল ছিল, আচ্ছা দাঁড়া যাই যাই দাঁড়ান আগে দেখি নি, স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট নেম তো আমরা অ্যাড করছি, তাই না, আচ্ছা ম্যানুফ্যাকচার আইডিটা ওইখান থেকে আসতেছে, ও হ্যাঁ প্রাইস অ্যাড করবো, হ্যাঁ প্রোডাক্ট ডিসক্রিপশন দিছি ইন স্টক, আচ্ছা ইন স্টক, আচ্ছা হ্যাঁ এইটা অ্যাড করবো, আসলে বুঝছেন তো আপনি যে এইটা দিতে হবে, প্রোডাক্ট প্রাইসটা দিতে হবে, স্টক অ্যাভেলেবল দিতে হবে, আর আর ইমেজটা তো ডেফিনেটলি দিতে হবে, প্রাইস আর ডিসক্রিপশন তো খুবই ইজি, যেভাবে আপনি নাম দিচ্ছেন সেম একইভাবে একটা ফিল্ড অ্যাড করে দেবেন, একটু একটু কষ্ট ছিল যে এই ড্রপ ডাউন এরিয়া আমাদের, ঠিক আছে, আর তার চেয়ে একটু কষ্ট হলো ইমেজের কাছে, সেম কোড সেম ইস্যুর মধ্যে করেন কেন, কারণ ভুল হলে যদি সে যদি ভুল হয় মানে এরর হয় তাহলে তো ভালো, তাহলে আমরা সেম জিনিসটা দেখতে পারবো, আর যদি এরর না হয় তাহলে তো আরও ভালো, কনফিডেন্টটাও বিল্ড হলো যে আমি হ্যাঁ আমি কাজটা করতে পারছি, ঠিক আছে, সো এই কাজটা নেক্সট ডেতে আমাকে অ্যাটলিস্ট প্রোডাক্টের জাস্ট প্রোডাক্টের এটা কালকেই তো আমাদের ক্লাস, প্রোডাক্টের ম্যানেজ ম্যানেজ এই যে আগের মতোই তো ম্যানেজ যেভাবে করতেছি জাস্ট এটা, আর প্রাইসটা আর ইনস্টকটা, আচ্ছা ইনস্টকটা কী করতে পারেন এটা টেক্সটা করে না, জাস্টকে লিখে দেন এটা সিম্পলি যে অ্যাভেলেবল বা নট অ্যাভেলেবল, অথবা না লেখেন যে ইনস্টক আউট অফ স্টক, জাস্ট একটা টেক্সট লিখে দিন, টেম্পোরারি একটা টেক্সট লিখে দিন, পরবর্তী যদি আপনারা চান এটাকে অনেকভাবে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসটা টাইপ টেক্সট দাও না, এটা দিয়ে এখন চেঞ্জ করতে হবে, আপনার তারপর ডাটা বেস টেবিলে যে মাইগ্রেশনে যে চেঞ্জ করতে হবে, রোল ব্যাক করে তারপর আবার কাজ করতে হবে, তাই না, সো আপাতত এরিয়া রাখেন প্রবলেম না দোকানে, বরঞ্চ এরা যে স্টেটাস আছে না এই স্টেটাস দাও এখানে কাজ করা যায়, জাস্ট বলতেছি যে স্টেটাস দাও কাজ করা যায়, সে আমার স্টেটাস কী, আমি যে এমনি অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল দেখাচ্ছি, আমার আউট অফ স্টক হয়ে আমি এমনি দেখাচ্ছি, হ্যাঁ এই যে পাবলিশ স্টেটাস আছে তো, হ্যাঁ বরঞ্চ আমি বলি যদি আমার এটা মানে কী বলে আমার যদি আনঅ্যাভেলেবল থাকে আমি তো আনপাবলিশ করে দিয়ে দিচ্ছি, ঠিক না, তাহলে তো আমার এমনিও দেখাবে না এটা, তাই না, তো ওইগুলি হচ্ছে জাস্ট লজিক, মানে কোডের লজিকগুলো, কারণ বেসিকটা যদি আপনি একবার ক্লিয়ার হয়ে যান এরপর আপনি নিজে এক্সপেরিমেন্ট করে বা কাজের জন্য বা যখন আর একটু করতে করতে করে তখন যে কোনোভাবে আপনি জিনিস চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, জাস্ট আপাতত এটাই করেন না, জাস্ট নর্মালি এটাই করেন, জাস্ট অ্যাজ এ ডাটা ফিল হিসেবে আর কিছুই না, তাহলে ভাই বুঝছেন কিছুটা, হ্যাঁ আজকে এইটা জন্যই, বাট যেটাই হোক না কেন এগুলো শেষ করবেন কিন্তু, আর আমি খুব একটা কিছু করিও নেই, কারণ আমি শিওর না যে এটা সাউন্ড করে এখন কেমন হবে আমার,